মাত্র একটা সভার সভাপতি পদ নবতম চিন্তনের প্রাণ কেন্দ্র গঠনের ছাত্র একতা সভাত অন্তর্গত ছাত্র একতা সভার সভাপতি হিমাংশু কুমার দাসর পদত্যাগ এখন বুলি লগাইছে বর্তমান সাধারণ সম্পাদক জাভেদ আখতারর রাজনৈতিক দলের যোগদানে অসন্তুষ্ট করেছে ছাত্র একতা সভার বাকি প্রতিনিধিসকল মঙ্গলবারে পদত্যাগ পত্র দাখিল করে গঠন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ জারে ছাত্র একতা সভার সভাপতি হিমাংশু কুমার দাসে কর্তৃপক্ষর মমতালির ভাবে চৈরাচারির ভাবে আজি মই ছাত্র একতা সভার সভাপতি পদর পৰা পদত্যাগ পত্র দাখিল করছো। সকল নীতি নিয়ম উলঙ্ঘা করার পাছতো কটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিয় ব্যবস্থা গ্রহণ নকরে সাধারণ সম্পাদকর বিরুদ্ধে বিশেষ দল যোগদান করার বাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই নেকি সাধারণ সম্পাদকর বিরুদ্ধে? আমি যে নির্বাচন খেলিছিল আমার এখন নমিনেশন পেপার আছিলে, নমিনেশন পেপারখনত স্পষ্ট করে লিখা আছে, আপনার আমি কপিটো দি দিম, স্পষ্ট করে লিখা আছে ডিক্লারেশন ফর্ম খনত বি পয়েন্টত যে মই কোনো রাজনৈতিক দল সংগঠন যোগদান নকরো বা কোনো ছাত্র সংগঠন এফিলিয়েটেড টু পলিটিক্যাল পার্টি মই যোগদান নকরো, যদি মই জিকার পিছত যোগদান করো মোক মোর পদৰ পৰা মহামান্য কর্তৃপক্ষ বরখাস্ত করব পাৰিব। আনহাতে আজি কটন বিশ্ববিদ্যালয়ত অনুষ্ঠিত হওয়ার কথা আছিল 2024-25 বর্ষৰ নবাগত সাদৰী সভা, কিন্তু সভাপতি হিমাংশু কুমার দাসর পদত্যাগ পত্র দাখিলের পাছতে স্থগিত করা হল নবাগত আদরণী সভা। পুনের 13 সেপ্টেম্বরত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নবাগত আদরণী সভা? হয় হয়, আজি নবাগত আদরণী হওয়ার কথা আছে। আমি কর্তৃপক্ষের আগত ইতিমধ্যে আমার দাবি স্পষ্ট করছো যে কটনের প্রত্যেকজন ছাত্র ছাত্রী প্রত্যেকজন প্রত্যেকখন হোস্টেলৰ প্ৰতিনিধিক লৈ এখন শীঘ্ৰে কমিটি গঠন কৰিবলৈ দিয়া হৈছে আৰু কমিটিখন গঠন হোৱাৰ পিছতে সেই কমিটিখনে নবাগত আদৰণি সভা অনুষ্ঠিত কৰিব। গঠনৰ সকলো আদৰ্শ নীতি নিয়ম উলংঘা কৰি কাৰ্যকাল শেষ হোৱাৰ পূৰ্বে বিজেপি যোগদান কৰিছিল জাভেদ আখতাৰে। নিৰ্দলীয়ভাৱে নিৰ্বাচন জয়লাভ কৰা সাধাৰণ সম্পাদক জাভেদ আখতাৰৰ ৰাজনৈতিক দলত যোগদান কৰা কাৰ্যত ক্ষোভিত হৈছিল একাংশ ছাত্ৰ একতা সভাৰ প্ৰতিনিধি। তাৰ পাছৰ পৰাই আৰম্ভ হৈছিল গঠনৰ ছাত্ৰ একতা সভাৰ মাজত মতভেদ। ছাত্র একতা সভায় সমগ্র ঘটনা সন্দর্ভত গঠন কর্তৃপক্ষের ওসর স্মারক পত্র দাখিল করেছে যদিও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নোলার পদত্যাগ পত্র দাখিল করে সভাপতি হিমাংশু কুমার দাসর মন্তব্য মেরুদণ্ডহীন নহয় কটনীয়া, দলিয়াই দিয়া পয়সা বিক্রি না যায় কটনীয়া, মেরুদণ্ড পুনকে থাকিব, ছাত্র সমাজের রাজ আর দল সদায় পুনে থাকিব লাগিব, কোনোবা কর্তৃপক্ষের ভয়ত কোনোবা রাজনৈতিক দল সংগঠনের ভয়ত ছাত্র সমাজের কণ্ঠ কোনো রোধ করিব নোৱাৰে। প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।